সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। রক্তনালীর টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণি মারা গেছে। বুধবার সকাল 8টার দিকে সদর উপজেলার কামারবাসা গ্রামের নিজ বাড়িতে সে মারা যায়। মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন এসব কথা জানিয়েছেন। মুক্তামণির শারীরিক অবস্থা সম্প্রতি বেশ খারাপ হয়ে পড়েছিল। ডান হাত আরও ফুলে গিয়েছিল। তাকে নিয়ে চিন্তায় ছিল পরিবার। কয়েকদিন ধরে জ্বরেও ভুগছিল সে। মঙ্গলবার রাত থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ হাফিজুল্লাহ বলেন, মুক্তামণির জেনারেল কন্ডিশন খুবই খারাপ, রক্তশূন্যতাও দেখা দিয়েছে। তার হাতের যে টিউমার অপসারণ করা হয়েছিল সেটা আবার বড় আকার ধারণ করেছে। টিউমারে 2 থেকে 3টি ক্ষতে সৃষ্টি হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখনও শরীরে অনেক জ্বর ছিল। সকাল থেকে খাওয়া দাওয়াও করিনি। সর্বশেষ 19 মে মুক্তামণির সঙ্গে কথা হয় একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে। তখন সে বলে, আমি আর সুস্থ হব না। ডাক্তার স্যাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু আমাকে সুস্থ করতে পারেনি। জানি না কতদিন এভাবে বেঁচে থাকতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।